হ্যালো বন্ধুরা তো তোমরা এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছ অনেকগুলো গাড়ি একসাথে দাঁড়িয়ে আছে আর কেন দাঁড়িয়েছে আমি একটু পরে তোমাদের বলবো দেখো অনেকগুলো গাড়ি একসাথে লাইন করে একটার পর একটা রাখা আছে তোমরা কি ভাবছো এখানে কি গাড়ির নতুন কোনো শোরুম রয়েছে না 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 তোমরা ভুল ভাবছো এটা হচ্ছে আজকে বিশ্বকর্মা পূজা তার জন্য অনেকগুলো গাড়ি একসাথে একদম ধুয়ে মুছে রেখেছে এগুলোকে পুজো করবে আর এই দিকে আমার কালা ভাই ধূপখাটি লাগিয়ে দিচ্ছে গাড়িগুলোতে এখন একটু পরে আর কি ব্রাহ্মণ ঠাকুর আর কি গাড়িগুলোকে পুজো করবে তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা আর কেমন লাগে তোমরা অবশ্যই জানাবে ব্লগটা অনেকদিন পর আজকে ব্লগ সারতেছি তো দেখো লাইন করে একদম মানে কি সুন্দর করে রেখেছে আর সব গাড়িগুলোতে ফুলের মালা আর একটা করে গাড়ি মোছার জন্য জিনিস রেখে দিয়েছে তো এখন এই যে পুজো শুরু হবে আর কি সবাই মিলে পুজো অঞ্জলি দেবে তো সবাই বসে আছে ব্রাহ্মণ ঠাকুর এইদিকে শান্তি করে দিচ্ছে তো মোটামুটি পুজো শেষ প্রায় এখন ফুল দিচ্ছে ঠাকুরকে তো এই যে আমাদের আজকের বিশ্বকর্মা বাবা আর এই যে মালিক এই যে এখন ব্রাহ্মণ ঠাকুর আর কি গাড়িগুলোকে শান্তি করে দিচ্ছে আর এইদিকে প্রশান্ততা আসলো তা ওর গাড়িটাকে একটু ভালো করে পুজো করে দেওয়ার জন্য বলতেছে কারণ গাড়িটা নাকি অ্যাক্সিডেন্ট হয় মাঝে মাঝেই তো এই যে পয়সা দিয়ে প্রণাম করলো আর গাড়িটাকে পুজো করে নিল তো এরপর আস্তে আস্তে সব গাড়িগুলোই আর কি শ্রান্তি করে দেবে এই ব্রাহ্মণ ঠাকুর তো চলো দেখতে থাকো আর যেহেতু অনেকদিন পর ব্লগটা ছাড়তেছি জানি না কেমন লাগবে তোমাদের অবশ্যই কমেন্ট করবে আর কমেন্ট করলে আমার একটু ভালো লাগবে কারণ তাহলে বুঝতে পারবো যে তোমরা আমার ভিডিওগুলো কতটা ভালো পাও না খারাপ পাও সে বিষয়ে আমার একটা জানা থাকবে আর কি তো এরপর কি বিষয়ে তোমরা ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে জানিও এই যে এক এক করে গাড়িগুলোকে মানে ফোটা দিয়ে দিচ্ছে এবং শান্তি করে দিচ্ছে ফুল দিয়ে দিচ্ছে আর এদিকে যার যার গাড়ি সে এসে আর কি একটু দেখতেছে গাড়িগুলো এখন কি বাড়ি নিয়ে যাবে গাড়িগুলোকে তো চলো এরপর কি হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব ব্লগটার সাথে কন্টিনিউ থাকো আর বেশি বেশি করে সাপোর্ট করো কারণ তোমরা ভিডিও দেখো কিন্তু ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট বা ফলো কিছুই করো না এই জন্য একটু খারাপ লাগে কারণ এত কষ্ট করে ভিডিওগুলো বানানো হয় বা একটা ভিডিও বানাইতে গেলে কতটা কষ্ট হয় সেটা তোমরাও জানো অনেকে হয়তো ভাবে যে না এগুলো অনেকটা ইজি ব্যাপার অ্যাকচুয়ালি সেটা না যে করে সেই বোঝে যে এর মর্মটা কত মানে কতটা আর কি এই যে দেখো এইদিকে লাইন করে রেখেছে গাড়িগুলোকে দেখো কত সুন্দর লাগছে মানে নতুন গাড়ির শোরুমে গেলে যেরকম দেখা যায় বাইরে গাড়িগুলোকে দাঁড়িয়ে দাঁড় করিয়ে রাখে তো সেই রকম করে দাঁড় করিয়ে রেখেছে আর ব্রাহ্মণ ঠাকুরের মোটামুটি প্রায় সব গাড়িগুলোকেই শান্তি করে দেওয়া প্রায় শেষ আর দেখো এই যে অরেঞ্জ কালারের একটা করে রুমালের মতো করে দিয়ে দিয়েছে এগুলোকে গাড়িগুলোকে আর কি মুছে মোছামুছি করে না সেই জন্য আর কি দিয়েছে এদিকে দেখো এক এক করে গাড়িগুলোকে এত সুন্দর লাগতেছে না সব গাড়িগুলো আজকে নতুন হয়ে গেছে গাড়িগুলো পুরানো কিন্তু নতুন হয়ে গেছে অনেকগুলো আছে আর কি নতুনও আছে তো চলো এরপর তোমাদের কি হচ্ছে তোমাদের সাথে শেয়ার করতেছি তো দেখতে দেখো তো বন্ধুরা দেখো এই দিক থেকে গাড়িগুলোকে আরও অনেকটাই সুন্দর লাগছে এক এক করে দেখাচ্ছি দেখো প্রত্যেকটা গাড়িতে মালা পরিয়ে দিয়েছে আর গাড়ির হ্যান্ডেলগুলো এক সাইডে রাখা আর এইদিকে আমাদের সজল বাবু একটু ফোটা দিয়ে দিচ্ছে গাড়িটাকে ওটা আমার কালু ভাইয়ের গাড়ি আর এখানে দেখো সব ছেলেরা এখানে বসে আছে একটু পরে প্রসাদ দেওয়া হবে আর এইদিকে রাজীব ভাই একটু বসে আছে আর এইদিকে এই যে সজল বাবু এদিকে ব্রাহ্মণ ঠাকুর আর এটা হচ্ছে আমাদের মালক্ষ্মীর বাজারেই আর কি শঙ্করদার দোকান আর এই যে এখন প্রসাদ বিতর বিতরণ করা হবে আর কি এদিকে তুষার প্লেট নিয়ে আছে এদিকে কালা ভাই আর সজল বাবুই প্রসাদ দিচ্ছে তো যদি তোমরা প্রসাদ খেতে চাও তো চলে আসো আর ভিডিওতে যারা দেখতে তারা কমেন্ট করো কারণ তোমরা তো খেতে পারবে না আর আসাটাও তোমাদের পক্ষে আর কি সম্ভব না এই যে এখন রাজীব ভাই প্রসাদ খাবে দাদা প্রসাদ তো এই যে এখন আমাদের কার্তিকদা প্রসাদ খাবে আর এইদিকে এই যে শঙ্করদা এই যে এরই হলো দোকানটা মানে মেকারের দোকান যদি তোমরা কোনো সার্ভিসিং করতে আসো গাড়ি তো এখানে চলে আসো মালক্ষ্মীর বাজারে আর এই যে হচ্ছে দা প্রসাদ খাচ্ছে আর এইদিকে আরও অনেকগুলো প্রসাদ তৈরি করেছে এক এক করে দিচ্ছে প্লেট করেছে প্লেটে করে দিচ্ছে যাতে প্রসাদটা বেশি নষ্ট না হয় তো বন্ধুরা এটা হচ্ছে বক্সিরহাট রোড আর এটা হচ্ছে শঙ্করদার দোকান এখানে এসে তোমরা গাড়ি সার্ভিসিং করতে পারবে আর এটা বাজার চৌপি থেকে সোজা পশ্চিম দিকে তো চলো আজকে এতটুকুই